সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র অধ্যায় চার সংগঠিতকরণ, এই অধ্যায়টির চতুর্থ অংশ আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ, যথারীতি আছি তোমাদের সঙ্গে। সংগঠন প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ, ভেরিয়াস স্টেপস অফ অ্যান অর্গানাইজিং প্রসেস। সংগঠন হল প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদিকে সংহত ও সঠিকভাবে কাজে লাগানোর একটি প্রক্রিয়া। অর্থাৎ সংগঠন কিন্তু একটি প্রক্রিয়া। একটি প্রক্রিয়া হতে গেলে কিন্তু কয়েকটি ধাপ প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে এটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মানবীয় ও বস্তুগত উপকরণকে কাজে লাগানো হয়। মানবীয় উপকরণ বলতে আমরা বুঝি কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ যারা একটি প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, তারা হচ্ছে মানবীয় উপকরণ। এছাড়া রয়েছে বস্তুগত উপকরণ। বস্তুগত উপকরণের মধ্যে রয়েছে একটি প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং হতে পারে, কারখানা বিল্ডিং হতে পারে, আবার যন্ত্রপাতি হতে পারে, আবার হতে পারে অর্থ, হতে পারে যন্ত্রপাতি বা কাঁচামাল। এগুলো হচ্ছে আমাদের বস্তুগত উপকরণ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি দু ধরনের উপকরণ আছে, একটা হচ্ছে মানবীয় আর একটা হচ্ছে বস্তুগত উপকরণ। তাহলে এই দুই ধরনের উপকরণকে কাজে লাগিয়ে সংগঠন এমন একটি প্রক্রিয়া, এই দুই ধরনের উপকরণকে কাজে লাগিয়ে কী করে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কাজ করে এবং এই সংগঠনের প্রক্রিয়াটি চলমান থাকে। এলএএলএন অর্থাৎ লুইস অ্যালেন বলেন, সংগঠন হলো একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ, আবশ্যকীয় যে সমস্ত কাজ প্রতিষ্ঠানের জন্য করার প্রয়োজন সেগুলোকে শনাক্ত করে, হ্যাঁ, বাছাই করে ও শ্রেণীবদ্ধকরণ করে, অর্থাৎ সুন্দরভাবে ক্লাসিফিকেশন করা হয়, সাজানো হয়। দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, হ্যাঁ, কার কী দায়িত্ব এবং কার কী কর্তৃত্ব সেগুলোকে সংজ্ঞায়িত করা, হ্যাঁ, ও বন্টন এবং দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করে কোনটি দায়িত্ব হবে, কোনটি কর্তৃত্ব হবে এবং কার হবে সেটি নির্দিষ্ট করা, সেটিকে আইডেন্টিফাই করা, হ্যাঁ, চিহ্নিত করা ও বন্টন করা এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে সম্পর্কিত। এবং সর্বশেষ যেটা, সেটি হচ্ছে কর্মীদের মধ্যে, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারণ করা। আচ্ছা, তাহলে আমরা আবার দেখি সংজ্ঞাটি। সংগঠন হলো একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাদি শনাক্তকরণ করে ও শ্রেণীবদ্ধকরণ করে, দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ করে ও বণ্টন করে এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে সম্পর্কিত। এই কাজগুলো করে থাকে। এইগুলো বিশ্লেষণ করলেই কিন্তু আমরা একটি সংগঠন প্রক্রিয়ার যে পদক্ষেপসমূহ রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাই। আচ্ছা, এবার আসি পদক্ষেপগুলো। এক হচ্ছে কার্য বিভাজন বা বিভাগীয়করণ, ডিপার্টমেন্টেশন অব জবস। সংগঠন প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে কার্য বিভাজন। কার্যাদি সঠিকভাবে শনাক্ত বা নির্দিষ্ট করে তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করার কাজকেই কার্য বিভাজন বলে। অর্থাৎ কার্যাদি, একটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রমকে সঠিকভাবে শনাক্ত করে, চিহ্নিত করে বা নির্দিষ্ট করে তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে যে কার্য বিভাজনটা করা হয়, এটাই হচ্ছে মূলত বিভাগীয়করণ বা কার্য বিভাজন বলে থাকি আমরা। কাজ সঠিকভাবে চিহ্নিত ও ভাগ করা যদি না হয় তাহলে উপযুক্ত কর্মী সংস্থান কিন্তু সম্ভব না এবং সঠিকভাবে দায়িত্ব অর্পণ করাও কিন্তু সম্ভব হয় না। কেননা
উপযুক্ত কর্মী সংস্থানের জন্য, কিন্তু কর্মী একজনকে নিয়োগ করা হবে, সংস্থান করা হবে, তাকে কী কাজ দেওয়া হবে, কী কী কাজের জন্য সে নিয়োগ পাবে, সেটি কিন্তু তখন আর বলা যাচ্ছে না যদি এই কার্য বিভাজন কাজটি না করা হয়। আর কার্য বিভাজন যদি ভাগ করা থাকে, বিভাজন করা থাকে, বিভাগীয়করণ করা থাকে, তাহলে নির্দিষ্ট একটি পদের জন্য নির্দিষ্ট কিছু কাজ দেয়া থাকবে, ওই নির্দিষ্ট পদের ওই নির্দিষ্ট কাজগুলো করার দায়িত্ব থাকবে এবং সেই অনুযায়ী কর্তৃত্ব থাকবে। আচ্ছা, কার্য বিভাজনের পরে আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ, ডিফাইনিং অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ নির্দিষ্ট করা, চিহ্নিত করা, চিহ্নিত করা দায়িত্ব কর্তৃত্ব কী হবে। প্রত্যেক কাজের জন্য দায়িত্ব কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করা, অর্থাৎ একটি কাজের ক্ষেত্রে কার কতটুকু দায়িত্ব হবে, কার কতটুকু কর্তৃত্ব থাকবে সেটি নির্দিষ্ট করা এবং সীমারেখা নির্দিষ্ট করে দেয়া, যার বেশি কেউ ফলাতে পারবে না, কর্তৃত্ব ফলাতে পারবে না, নির্দিষ্ট করে দেয়া থাকবে। আচ্ছা, ধরা যাক উৎপাদন বিভাগ ও ক্রয় বিভাগ পাশাপাশি যদি থাকে, যদি প্রত্যেক বিভাগের দায়িত্ব কর্তৃত্ব ঠিক করে না দেয়া হয়, উৎপাদন বিভাগ এবং ক্রয় বিভাগ দুটি কিন্তু সম্পর্কিত একটি বিভাগ, কারণ ক্রয় বিভাগ ক্রয় করে, সেই ক্রয়কৃত কাঁচামাল দিয়ে কিন্তু উৎপাদন বিভাগ উৎপাদন করে থাকে, তাহলে দুটি বিভাগ পাশাপাশি থাকলে যদি দায়িত্ব কর্তৃত্ব যদি নির্দিষ্ট করে দেয়া না হয়, তাহলে কোন মালামাল কোন বিভাগ ক্রয় করবে, ক্রয় বিভাগ কতটুকু ক্রয় করবে, আবার উৎপাদন বিভাগও কিন্তু কিছু কিছু ক্রয় করবে, তাহলে কে কোন বিভাগ কতটুকু ক্রয় করবে সেটি কিন্তু সুস্পষ্ট না থাকলে তাদের কার্যক্ষেত্রে কিন্তু একটা বিশৃঙ্খলা ঝামেলা সৃষ্টি হতে পারে। তাহলে এই যে কার কতটুকু কাজ, কে কতটুকু ক্রয় করবে এটা নির্দিষ্ট করে দিলে, কর্তৃত্ব নির্দিষ্ট করে দিলে, তাহলে কী হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে। জবাবদিহিতা যদি নিশ্চিত হয় তাহলে ফাঁকিবাজি এবং অন্যের ঘাড়ে দোষ চাপানো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ঘটবে না, অর্থাৎ ফাঁকি দেওয়ার সুযোগটা থাকবে না, কারণ নির্দিষ্ট করেই দেওয়া থাকবে দায়িত্ব কর্তৃত্ব কার কতটুকু থাকবে, সেইটুকুর জবাবদিহিতা সে করবে। তিন হচ্ছে তৃতীয় ধাপ, আমরা তৃতীয় পদক্ষেপ দেখছি, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ। অর্পণ এটাকে ইংরেজিতে আমরা বলছি ডেলিগেশন, ডেলিগেশন অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। প্রত্যেক ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া হলে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। যদি একটি প্রতিষ্ঠানের মধ্যে যতগুলো বিভাগ রয়েছে, প্রত্যেকটি বিভাগের মধ্যে এবং বিভাগের আন্ডারে রয়েছে, অধীনে রয়েছে উপবিভাগ, উপবিভাগের আন্ডারে রয়েছে প্রত্যেকে, অধীনে রয়েছে ব্যক্তিরা, এই যে অনেক ব্যক্তি, অনেক কর্মকর্তা কর্মচারী কাজ করবে, তারা এই বিভাগ উপবিভাগের অধীনে রয়েছে, তাহলে প্রত্যেক ব্যক্তি, বিভাগ এবং উপবিভাগের মধ্যে দায়িত্ব কর্তৃত্ব বুঝিয়ে দেওয়া হলে জবাবদিহিতা নিশ্চিত হবে, কেননা কার কতটুকু দায়িত্ব কর্তৃত্ব সেটি সে অনুযায়ী কিন্তু সে জবাবদিহিতা করবে। সেই সাথে প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্ব বুঝে নিয়ে সে অনুযায়ী যদি কাজ করে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী, তাহলে কিন্তু সে অনুযায়ী তারা কাজ করতে সচেষ্ট হয় এবং সে অনুযায়ী তারা কিন্তু নিজের কাজ শেষ করতে পারবে, সম্পন্ন করতে পারবে, সফল হবে নিজ নিজ জায়গা থেকে, ফলে কার্যক্ষেত্রে কিন্তু দক্ষতা এবং গতিশীলতা বৃদ্ধি পাবে। যার যার কাজ যদি ভাগ করা থাকে, গতিশীলতা বৃদ্ধি পাবে এবং কর্মদক্ষতাও কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু কাজগুলো ভাগ করা রয়েছে। এ ছিল তৃতীয় পদক্ষেপ। এবং শেষ পদক্ষেপ হচ্ছে আমরা দেখি পারস্পরিক সম্পর্ক স্থাপন, ডিটারমাইনিং ইন্টারপার্সোনাল রিলেশন। সংগঠন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হল প্রত্যেক ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা, অর্থাৎ প্রত্যেক কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে সম্পর্কের ধরনটা কেমন হবে, কে কাকে জবাবদিহি করবে, কে কার ঊর্ধ্বতন হবে, কে কার অধস্তন হবে, তা ঠিক করা হয় এই পারস্পরিক সম্পর্ক স্থাপনের এই পদক্ষেপে, শেষ ধাপ। কে কার নিকট থেকে নির্দেশ লাভ করবে এবং কে কার নিকট জবাবদিহি করবে, তা ঠিক করা হয় এই ধাপে। তবে এক্ষেত্রে যাতে দ্বৈত অধীনতার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। অর্থাৎ একটি বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার, আবার হচ্ছে জেনারেল ম্যানেজার, হ্যাঁ, এই দুইজনের অধীনেই যদি
একজন কর্মচারী থাকে তাহলে দুইজনের থেকে দুই রকম নির্দেশনা আসতে পারে, সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এটাকে আমরা বলছি দ্বৈত অধীনতা। ঠিক আছে, ম্যানেজার ধরা যাক উৎপাদন বিভাগের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বা উৎপাদন বিভাগের ব্যবস্থাপক এবং সহকারী ব্যবস্থাপক, এই দুইজনের অধীনে যদি একজন সুপারভাইজার থাকে, উৎপাদন বিভাগের একজন সুপারভাইজার। ঠিক আছে, সুপারভাইজার যদি দুইজনের কাছ থেকে নির্দেশনা পায় তাহলে দুরকম নির্দেশনা আসতে পারে, তাহলে কিন্তু এটা দ্বৈত অধীনতা হবে। দ্বৈত মানে দুইজনের অধীন, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তাহলে এইটা ছিল পারস্পরিক সম্পর্ক স্থাপন নির্ধারণ, এটি হচ্ছে চতুর্থ এবং শেষ পদক্ষেপ সংগঠন প্রক্রিয়া। চারটি পদক্ষেপ আমরা দেখলাম সংগঠন প্রক্রিয়ার। আগামী ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।